আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আমাদের যে কন্টিনিউশন অফ এসএফডি এন্ড বিএমডি অফ বিম সেটারই আমরা আরেকটা ভিডিও দেখবো। সেখানে হচ্ছে যে আগে যে ভিডিওটা দেখবো সেটার মধ্যে দেখবা যে আমাদের ইন্টারনাল হিঞ্জ আছে একটা। তো ফার্স্ট কথা হচ্ছে তোমার একটা প্রশ্ন আসতে পারে, ইন্টারনাল হিঞ্জ থাকলে কি সমস্যা বা কিভাবে সলভ করবো। ফার্স্ট কথা হচ্ছে ইন্টারনাল হিঞ্জ থাকলে বা থাকুক না থাকুক এটা আমার জন্য কোনো ম্যাটার করতেছে না। ইন্টারনাল হিঞ্জ দেওয়ার কারণ হচ্ছে আমার স্ট্রাকচার, আমাদের বিমটা মানে আমার নাম্বার অফ ইকুয়েশন ইকুয়াল টু নাম্বার অফ আননোন ছিল, তাই না? সেক্ষেত্রে আমরা ইজিলি সলভ করতে পারছি। কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমার নাম্বার অফ ইকুয়েশন হচ্ছে যে তিন, মানে আমার নাম্বার অফ ইকুয়েশন থেকে নাম্বার অফ আননোন বেশি আছে, সেক্ষেত্রে আমি সলভ করতে পারবো না। মানে আমার, তোমার বলছো না, ইনডিটারমিনেট স্ট্রাকচার। মনে করো এখানে একটা পিন সাপোর্ট ছিল, এখানে একটা রোলার সাপোর্ট ছিল, আবার এখানে মনে করো একটা পিন সাপোর্ট ছিল। যদি এটা পিন সাপোর্ট, এখানে একটা হরাইজন্টাল রিলেশন ছিল, এখানে একটা হরাইজন্টাল রিলেশন ছিল, তো পাঁচটা রিয়েকশন, আর আমাদের স্ট্যাটিস্টিক ইকুয়েশন অফ স্ট্যাটিস্টিক করা ছিল FX FY এন্ড এম তিনটা, কিন্তু এখানে আনন করা যাচ্ছে পাঁচটা, তাহলে এটা সলভ করা যাবে না। যেহেতু এটা সলভ করা যাবে না, সেজন্য আমাদেরকে এই ইনডিটারমিনেট স্ট্রাকচারটাকে ডিটারমিনেট করার জন্য একটা ইন্টারনাল হিঁজ দেওয়া হয়েছে। এই ইন্টারনাল হিঁজ দেওয়ার কারণে এখন স্ট্রাকচারটা কি হয়েছে, আমাদের জন্য ডিটারমিনেন্ট হয়ে গিয়েছে, এখন আমরা সলভ করতে পারবো। তাহলে শুরু করে কি করতে হবে, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এখানে এই হিঁজ থেকে আমাদেরকে রিয়াকশন গুলো বের করে নিতে হবে, রিয়াকশন গুলা বের করতে হবে একটা কাজ। আর সেখানে হচ্ছে আমাদেরকে ইন্টারনাল হিঞ্জের কি প্রপার্টি, কি এটার প্রপার্টি হচ্ছে যে এখানে মোমেন্ট শূন্য, ইন্টারনাল হিঞ্জে কি আসবে, এম জিরো আসবে। এটা মনে রাখবা, ইন্টারনাল হিঞ্জে সবসময় মোমেন্ট কি জিরো, এটা তো মাথায় থাকে। আর সেকেন্ড কথা হচ্ছে ইন্টারনাল হিঞ্জে তো মোমেন্ট শূন্য ধরবাই, আর এখানে তাহলে আমরা এই হিঞ্জ যেখানে আছে সেটা খুলে ফেলবো। মানে আমরা কি দেখবো, ইন্টারনাল হিঞ্জটাকে খুলে আমরা তার জন্য যে কি বলছো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছো না, সেটা এখানে করবো। তুমি করো তাহলে, ফার্স্টে লেফট সাইড ধরো, ইন্টারনাল হিঞ্জ এখানে মুভমেন্ট নাই, তাই না? তাহলে কি থাকবে, শুধু শেয়ার থাকবে, আপওয়ার্ড ডাউনওয়ার্ড বলছে, সবসময় লেফট সাইড থেকে সেকশন দিয়ে কোন দিকে দেখাবা, ডাউনওয়ার্ড দেখাবা। এই পয়েন্ট গুলো একটু নাম দিয়ে দাও তাহলে ভালো হবে, এ বি সি নাম দিয়ে দাও, দ্যাট ইজ বেটার। তাহলে এর নাম দাও এ পয়েন্ট, এটা দাও বি পয়েন্ট, এটা দাও সি পয়েন্ট, এটা দাও ডি পয়েন্ট, এটা দাও ই পয়েন্ট। তাহলে আমার সি পয়েন্টে হিঞ্জ ছিল, তাই না? তাহলে সি পয়েন্ট দাও, তাই তাহলে এটা সি পয়েন্ট, আর বি পয়েন্টের লোড আছে, সেটা হচ্ছে 4000, আর এখানে আর ওয়ান পয়েন্ট একটা রিয়েকশন আছে, তাই না? এটা ডিস্টেন্স হচ্ছে 4, এই ডিস্টেন্স হচ্ছে ফোর, তাহলে তুমি এখানে কি করবা, তুমি সি সি ওয়াই দাও। ওকে, তাহলে তুমি যদি সি ওয়াই পয়েন্ট এখানে মোমেন্ট নাও, এখানে মোমেন্ট কত আসবে এম সি তে, সবসময় বলছি কাউন্টটা মানে ক্লক ওয়াইজ মোমেন্ট জিরো, তাহলে সি পয়েন্টে মোমেন্ট জিরো। তাহলে আর ওয়ান গুণন 8 মাইনাস 4000, অ্যান্টি ক্লক ওয়াইজ, তাই না? 4000 গুণন 4 ইকুয়ালস টু কত, জিরো। তাহলে আর ওয়ান সমান দাঁড়াবে তোমার 200 পাউন্ড, তাই না? তাহলে আর ওয়ান হচ্ছে 200 পাউন্ড, আমি লিখে ফেলতেছি আর ওয়ান সমান, আর ওয়ান সমান হচ্ছে তোমার 200 পাউন্ড, লিখে ফেলো 200 পাউন্ড। তাহলে এখন হচ্ছে আর টু আর আর থ্রি কত হবে। তো সিমিলারলি এখন আমরা সি ওয়াই টা কথা বলি, এটা যদি হয় তোমার 400 200, তো টোটাল কত ছিল, টোটাল লোড ছিল 400, তাই না? তাহলে টোটাল দেখো, যদি এফ ওয়াই করো তাহলে আপওয়ার্ড ফোর্স প্লাস এফ ওয়াই প্লাস মাইনাস 4000 প্লাস সি ওয়াই, ডাউনওয়ার্ডটাকে মাইনাস ধরো, তাহলে এটা হবে মাইনাস, তাহলে এটা হবে মাইনাস সি ওয়াই, তাই না? আপওয়ার্ড যদি প্লাস ধরো এফ ওয়াই, আপওয়ার্ড যদি প্লাস ধরো, তাই না? তাহলে কি আসবে আর ওয়ান, তা উপর দিকে আপওয়ার্ড আছে তাহলে প্লাস, মাইনাস 4000 ডাউনওয়ার্ড, সি ওয়াই ডাউনওয়ার্ড, তাহলে সি ওয়াই দ্বারা কি দাঁড়াচ্ছে, তাহলে তুমি দেখো সি ওয়াই সমান হচ্ছে আর ওয়ান মাইনাস 4000, আর ওয়ান ভ্যালু কত ছিল 200, মানে 2000 মাইনাস 4000, দ্যাট মিনস মাইনাস কত আসতেছে 2000। তাহলে এখানে সি ওয়াই ভ্যালু কত আসছে মাইনাস 2000, তার মাইনাস দ্বারা আর কি বুঝছে, আসলে এটা ডাউনওয়ার্ড ডিরেকশন আছে আর কি, আপওয়ার্ড ডিরেকশন ধরা আমাদের উচিত ছিল, কিন্তু এখন আমি যদি ডাউনওয়ার্ড ধরছি কোনো সমস্যা নাই, আমি মাইনাস ভ্যালুটাকে মাইনাসে রাখো, এটাই তোমার সুবিধা দিবে, ঠিক আছে? তাহলে এবার পরের পাটের জন্য আমরা কি করবো, পরের পাটের জন্য আমরা এবার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবো। ওকে, তাহলে এখানে সি ওয়াইটা ছিল মাইনাস 2000, এটা একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে। তাহলে পরের পাটটা দেখি এবার, কালারটাকে চেঞ্জ করবো,
কালার চেঞ্জ করে আছে মনে হচ্ছে হোয়াইট কালার। তাহলে পরে রাইট সাইড এর জন্য আবার তুই জানো মোমেন্ট ডায়াগ্রাম, তার ফ্রি বডি ডায়াগ্রাম দেখো, এটা আর থ্রি, এটা হচ্ছে তোমার আর টু, আর তোমার হচ্ছে সি পয়েন্ট, তাই না? তো সি পয়েন্টে আগের বারে দেখো এখানে কোন দিকে দেখাইছিলাম, নিচের দিকে দেখাইছিলাম না সি পয়েন্টটাকে, তাহলে এখানে কোন দিকে দেখাবো, তার উপর অপোজিট দেখাইবা। তুমি যে কোনো সেকশন কাটলে যদি লেফট সাইডে তুমি ডাউনওয়ার্ড দেখো, তুমি ওই সেকশনটা রাইট সাইডে কিভাবে দেখাবে, তার অপোজিট করে দেখাবে। এটা তোমার মানে পড়ে আসছো সবসময় একসাথে উল্টা করে দেখাইতে হয়। তার ভ্যালু কত ছিল? -2000 পাউন্ড। ওকে দিয়ে তো যেভাবে ছিল এভাবে লেখো। আর এটা এভাবে দেখা দাও, ফোর্সটা এটা ইউডিএল ছিল তাই না? ইউডিএল হলে সমান করে দাও, সেটা ছিল কত? 400 পাউন্ড পার ফিট তাই না? আর ডিস্টেন্স ছিল তোমার 10 ফিট। তাহলে এখন আমি আর টু বের করবো, আর টু যদি বের করে তাহলে তুমি ই পয়েন্টে মোমেন্ট নাও। তো ই পয়েন্টে মোমেন্ট নিলে কি দাঁড়াবে আমার, যদি আমি এখানে লিখি তাহলে সি ওয়াই, সি ওয়াই কোন দিকে ঘুরাবে? ক্লক ওয়াইজ। তাহলে আমরা ক্লক ওয়াইজ মোমেন্ট পজিটিভ ধরছি তাই না? পজিটিভ ধরলে সি ওয়াই গুণন হবে কত? এই ডিস্টেন্স ছিল 4 তাই না? তাহলে 10 × 4 14, আর এখানে আসবে যেহেতু ক্লক ওয়াইজ মোমেন্ট প্লাস, প্লাস R2 × 10, মাইনাস আসবে এটা ফোর্সটা কত? 400 × 10, আর কাজ করে কোথাতে? সেন্ট্রয়েডে না? সেন্ট্রয়েডে কাজ করলে সেন্ট্রয়েডের ডিস্টেন্স কত হবে? তাহলে 5 হবে, 10/2 5, তাহলে এটা কত হবে? 10 × 5, তাহলে ইকুয়েশন কত আসবে? 0। তাহলে সলভ করলে আর টু কত পাবা? সলভ করে দেখো আর টু পেলো তোমরা কত পাচ্ছ? ঠিক আছে, তাহলে এবার তোমরা আর টুটা ক্যালকুলেশন করো। তো আর টু ক্যালকুলেশন করে আমি পাইছি কত জানো? সেটা পাইছি আমি যদি ক্যালকুলেশন করে দেখো 4800 পাউন্ড পাইছি। তাহলে আর টু এখানে লিখে ফেলো। এখানে জাস্ট এখানে তোমার একটু কঠিন হচ্ছে, এখানে এই ক্যালকুলেশন গুলো বের করে আর কি, রিয়েকশন গুলো বের করে একটু ঝামেলা, আর না কোনো ঝামেলা এখানে নাই। তাহলে দেখো এটা কত হচ্ছে 4800 তাই না? 4800 পাউন্ড। আর আর থ্রি কত হবে? তাহলে দেখো টোটাল হচ্ছে কত? 4000। ডাউনলোড কত আছে দেখো তো, যদি ক্যালকুলেশন আমরা এবার করি, কালারটা চেঞ্জ করতে হচ্ছে, কারণ যদি কালার সাদা কালারের সাথে নিয়ে চলে যায়। দেখো এখন আমি টোটাল ফোর্সটা বের করবো, যে এখানে এখন আর থ্রি কত হবে, তাহলে আপওয়ার্ড ফোর্স গুলো প্লাস করো। তাহলে আর টু প্লাস আর থ্রি প্লাস সি ওয়াই কোন দিকে দেখো তো, আপওয়ার্ড না? তাহলে প্লাস সি ওয়াই, ভ্যালু কি সেটা দেওয়া দরকার না, আগে তুমি তোমার লেখাই পেলো। আর মাইনাস কত? 4 × 10 ইকুয়াল টু 0, যে এফ ওয়াই করছে সামেশন অফ এফ ওয়াই, আপওয়ার্ড পজিটিভ ধরে সাম করছে। ওকে এখানে কিছুই করি নাই, তোমরা পারবা এগুলা, তুমি তোমার ওয়ান ওয়ান করছো। আর টু বের ছিল 4800 লিখে পেলো, আর থ্রি ভ্যালু আমি জানি না, আর সি বের ছিল -2000 তাই না? -2000 বসাও, আর এটা হচ্ছে -4000 ইকুয়াল টু কত আসবে? 0 আসবে। তাহলে এখান থেকে আর থ্রি ভ্যালুটা ক্যালকুলেশন করো কত আসবে, এখানে আর থ্রি আসবে 6000 আসবে, মাইনাস মাইনাস 6000 থেকে করলে কি তাহলে 1200 আসবে, আর থ্রি কত আসবে? 1200। তাহলে এই ক্যালকুলেশন তোমরা করে ফেললে বাকিটা একদম সিম্পল, জাস্ট আমি দেখাই দিচ্ছি। তাহলে এখানে আসছে আর থ্রি 1200। তাহলে আমার কাজ শেষ। এইখানে যেটা লেন্দি প্রসেস হওয়ার কারণ হচ্ছে যে এখানে একটু রিয়াকশন ক্যালকুলেশনটা একটু বড় আর কি, এটা করতে পারলে আর কোনো কাজ নাই। তাহলে এখন আমরা এসএফডি বিএমডি যেটা আগের মতো করছিলাম জাস্ট ওইরকম করে ফেলবা। আমি আবার বলি ইন্টারনাল হিঞ্জের কারণে তোমার এসএফডি বিএমডি কোনো পরিবর্তন আসবে না, শুধু আমি বলছি কি যে হিঞ্জের মধ্যে ইন্টারনাল হিঞ্জ, এই যে হিঞ্জ আছে সেটার জন্য কি আসছে মোমেন্ট শূন্য আসছে না? দেখবা এখানে মোমেন্টের ডায়াগ্রাম আঁকলে এখানে কি মোমেন্টটা শূন্যই আসবে। ওকে তাহলে আমরা করি কি আসে কি আসতে আমরা একটু দেখি, তাহলে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ বারবার কালার চেঞ্জ করে একটু কষ্ট হয়ে যায়। ওকে তাহলে একটু খেয়াল করো, তোমরা তোমরাগুলি পারো ভাই, এখানে একটু সোজা করে রাখতে পারতেছি না এসএফডি, আর এর জন্য এসএফডির জন্য এটা সরি, এটা দেখো এসএফডির জন্য সোজা করে আঁকি কাজটা করি একটু। ওকে এসএফডির জন্য একটু সোজা করে লাইন টানো, এটা এসএফডির জন্য, আর এটা হচ্ছে বিএমডির জন্য, ঠিক আছে? এটা হচ্ছে বিএমডির জন্য। তাহলে এবার আমার প্রথম কাজ কি পয়েন্ট গুলো লোকেট করা তাই না? তাহলে এই পয়েন্ট লোকেট করে, যে পয়েন্ট এটাকে বি পয়েন্ট আছে, আর সি পয়েন্ট কে লোকেট করো, ডি পয়েন্ট কে লোকেট করো, আর ই পয়েন্ট কে লোকেট করো, ঠিক আছে? পয়েন্ট লোকেট করা। এবার দেখো প্রথমে কত 2000 পাউন্ড ছিল তাই না? তাহলে শেয়ারের জন্য দেখো একটু কথা বলে দিই পাশে, শেয়ার এইটা হচ্ছে আমার রেফারেন্স লাইন, ঠিক আছে? যেহেতু এটা রেফারেন্স লাইন, তোমার এক্স এক্সিস চিন্তা করো, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে কি ওয়াই এক্সিস। তাহলে ওয়াই এক্সিস এর উপরে কি প্লাস, এখানে 1 2 3 এরকম না, আর নিচে কি মাইনাস। তাহলে শেয়ারটাকে চিন্তা করো তুমি ওয়াই হিসাবে, তাহলে দেখো 2000, তাহলে এই যে উপরের দিকে এক্স থেকে তুমি কত উপর দিকে যাবে? 2000 কোঅর্ডিনেট। ওকে তাহলে এখানে 2000 পাউন্ড। ওকে
তারপর দেখো এই থেকে বি থেকে লোডার আছে না, তাহলে কি থাকবে, স্ট্রেট লাইনই থাকবে। ওকে, এই বি পয়েন্টটা আসার পরে দেখো এই পয়েন্টের কোঅর্ডিনেট ছিল 2000, বি পয়েন্ট যখন আসছে তখন কি হইতেছে, বি পয়েন্ট বলতে ছিল প্লাস 2000, বি পয়েন্টের পরে থেকে এই থেকে বি বলছিল কত, প্লাস 2000। যখন বি পয়েন্টে আসছে একটা কনসেন্ট্রেটেড লোড আসছে কোন দিকে, ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড ফোর্স অলওয়েজ কি বলছি, নেগেটিভ। তাহলে কত আসতেছে রেজাল্টেন্টটা, -2000। তার মানে বি পয়েন্ট থেকে পরে কোঅর্ডিনেট কত হবে, -2000, এইখানে চলে আসবে, তাই না? এখানে করো তাহলে এখানে -2, মানে কোঅর্ডিনেটটা আর কি, যেটা অবস্থানটা কত আসবে, -2000, মানে এক্স থেকে 2000 নিচে, ক্লিয়ার? এরপর দেখো বি থেকে সি তে কোনো লোড আছে নাই, একটা হিঞ্জ আছে, হিঞ্জ আমার কোনো ফ্যাক্ট না। তুমি বলতে পারো যে ভাই হিঞ্জে তো আপনি সি এর ভ্যালু -2000 +2000 পাইছেন, ভাই এটা কিন্তু আমার ইন্টারনালি ছিল, এটা খোলার পরে দেখছিলাম এস এফ ডি বি এম ডি, আর সরি কি বলছিলাম যে ফ্রি বডি ডায়াগ্রাম আমার কারণ হয়েছে, এখন এটা ফ্রি বডি না, এটা একটা কি সলিড অবজেক্ট, এখন এই নিয়ে আমার কনসার্ন করে মানে কিছুই না, এখন আমি এক্সটার্নালি যা দেখছি তার জন্য আমি কাজ করবো, ঠিক আছে? তাহলে 2000 আছে, সি থেকে ডি বলে লোড নাই, সি থেকে ডি বলে চলে যাও, ডি পয়েন্টে এসে দেখো তুমি আর ও টু 4800 আছে প্লাস, তাই না? তো 4800 যোগ করে এখানে ডি পয়েন্টের জন্য তো দেখো আসছে প্লাস প্লাস 2800, তাহলে প্লাস 2800 চলে যাও, একটু বসে যাবে এখানে, এখানে আসবে। ওকে, এই পয়েন্ট হচ্ছে প্লাস প্লাস 2800, ওকে প্লাস 28 লিখতেছি, ওকে প্লাস 2800, 2800। আর এখানে দেখো কি একটা ইউডিএল আছে, ইউডিএল কি হয় আমার মনে আছে যেটা এভাবে যাবে, তাই একটু আমি দেখি কত যাইতেছে আর কি, ইউডিএল হচ্ছে 4000 আছে, 400 × 10 4000 আসবে, তাহলে কত আছে -1200, তাহলে এই পয়েন্টে আসে হবে এটা, এটা একদম -2000 পয়েন্ট। ওকে, তুমি বসানোর সময় একটু ডিফারেন্স যাতে বোঝা যায় যে আসলে 1200টা কোথায়, তাহলে এই জায়গায় আসবে, তাই না? এটা কত, -1200। এখন দেখ এখানে আর থ্রিতে +1200 কে লোড ছিল না, তাহলে +1200 যোগ করে দাও, তাহলে কত আসবে, জিরো, তাই তো? তাহলে টোটাল আসবে কত, জিরো, এখানে সে এটা মিট করে ফেলছে, ঠিক আছে? এখন তোমার কাছে এই পয়েন্টটার লোকেশনটা লাগতে পারে, এটা কত, এটা বলছি সিম্পল, এই যে তোমার এই যে অর্ডিনেট কত, 2800 ডিভাইডেড বাই ইউডিএল, ইউডিএল কত, 400, তাই না? 400 দিয়ে ভাগ করো, তাহলে কত আসবে, 400 তে 8 আসছে, তাই না? 7, তাহলে ডিস্টেন্স কত ফিট, 7 ফিট, তাহলে এটা কত হবে, 30 ফিট, সিম্পল হিসাব। এটা কেন বের করতে হবে, কারণ আমরা যখন বিএমডি আঁকবো তখন এরিয়া বের করতে বের করা লাগতে পারে, সেজন্য এটা আমরা বের করে রাখছি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সিম্পল। এবার আসলে বিএমডিটা শুরু করি আমরা, তো বিএমডি কঠিন কিছু না, বিএমডিও সহজ, জাস্ট যদি মনোযোগ দাও তোমরা তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো বিএমডি দেখো প্রথমে কি, এটা এরিয়া প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এগুলো আমি সিলেক্ট করে ফেলবো। ওকে, বিএমডি আমি অন্য কালার দিয়ে আঁকতেছি যাতে একটু ডিফারেন্সিয়েট করা যায়। বিএমডি কোন কালার নিবো, ব্লু কালার বেটার, ওকে ওকে দ্যাটস রাইট। ওকে, খেয়াল করো তাহলে বিএমডি শুরু করি, প্রথম দেখো কি প্লাস, প্লাস কত, এডিশনে কত, 4 ফিট, তাই না? তাহলে 4 × 2000 এরিয়া কত আসবে, তো এখানে আমি লিখি দেখো এই পাশে 2000, 2000 × 4 কত আসবে, 8000, কত আসবে, 8000, তাহলে 8000 হলে এই পয়েন্টে কত কোঅর্ডিনেট, 8000-এর কোঅর্ডিনেট, এখানে চলে আসো 8000 নিয়ে, ঠিক আছে? প্লাস 8000 আসবে। এরপর দেখো মাইনাস, মাইনাস কত, এডিশনে হচ্ছে 4 আর হচ্ছে 2, বি থেকে সি তে, দেখো বি থেকে সি তে, বিতে সিটে কত আছে, -2000 × 4, তাহলে কত আসবে, -8000, তাহলে কত আসবে রেজাল্টেন্ট, জিরো। তাহলে এই যে সি পয়েন্টে এসে কি হয়ে গেছে, এটা মোমেন্টটা জিরো হয়ে গেছে। এবার খেয়াল করো আমি কি বলছিলাম, যে হিন যখন থাকবে, ইন্টারনাল হিন যখন থাকবে তখন মোমেন্ট কত বলছি, দেখো তো লেখা আছে উপরে, মোমেন্ট জিরো না? দেখো তোমার বিএমডি তে কি মোমেন্ট জিরো আসছে, সি পয়েন্টের জন্য একজ্যাক্ট সি পয়েন্টে মোমেন্ট জিরো আসছে না, জিরোই আসতে হবে। এরপর দেখো সির পর পয়েন্ট কত হবে, সেটা দেখো সি থেকে ডি, সি থেকে ডি তে এরিয়াটা বের করো, -2000 × 4, তাহলে -8000, তাহলে 0 - 8000 -8000 থাকবে, তাহলে পরে কোঅর্ডিনেট কত হবে এটা, -8000। এবার দেখো এরিয়াটা প্লাস, তাই না? প্লাস কত আছে, ট্রায়াঙ্গুলার লোড যেহেতু আছে, তাহলে হাফ অফ 7 × 2800, পরে কত আসবে, 1400, তাহলে 714 কত আমাকে বলতো, ক্যালকুলেশন করে, 14 × 7, 14 × 7 আসতেছে 9800, কত আসবে এটাতে, 9800, তাহলে এখানে বসাও 9800, তাহলে কত আসবে, তাহলে 8000 দিয়ে বাদ দিয়ে দাও, তাহলে 1800, তাহলে এই উপরে পয়েন্টটা ঠিক এখান থেকে খেয়াল করো, ঠিক এখান থেকে তাহলে উপরে পয়েন্টটা কত হবে, সরি হ্যাঁ এখানে যে 1800, 1800, ওকে। তারপরে দেখো সরি আমি ভুল দেখাইছি, এটা এভাবে হবে না,
বিএম দেখতেছি আমি, কনসোলের নোট কেন দেখাচ্ছি, এটা কিরকম করে হবে? এরকম করে এই পয়েন্ট বলে, তাই না? আমি এই জন্য বের করছি, তাহলে এই পয়েন্টে এসে কি হয়ে যাবে, এইভাবে একটা শেপ হয়ে এইরকম হবে, তাই না? এটা হচ্ছে কত, এখানে 1800, তারপর দেখি এরিয়াটা মাইনাস আছে, তাহলে মাইনাস কত, 3 × 1200 ডিভাইড বাই হাফ, ট্রায়াঙ্গুলার লোক, তাই না? তাহলে কত হবে, 600 × 318, তাহলে -1800 আসতেছে, কত আসতেছে, -1800, তাহলে বসাও -1800 বসাও, তাহলে কত আসবে, 0 আসবে, তাহলে এখান থেকে এটা এখানে 0 হয়ে যাবে, তাই না? এই হচ্ছে আমার বিএমডি। তো এখানে তোমরা আশা করি বুঝতে পারছো, দেখেন ইকুয়েশনটা কিরকম হবে, ইকুয়েশনটা আগের মতো আমি দেখাচ্ছি যেরকম করে করছিলাম ওইরকম করে ইকুয়েশন হবে, কোনো চেঞ্জ আসবে না, ইকুয়েশন যেরকম আছে এরকমই থাকবে, তোমার ইন্টারনাল হিঞ্জের জন্য কোনো পরিবর্তন এখানে হবে না, তুমি যেরকম লিখতে আগে ইকুয়েশন ওইরকমই লিখবা। ওকে, থ্যাংক ইউ। তারপরে যদি তোমাদের ইকুয়েশন লিখতে সমস্যা হয়, ইউ ক্যান ডিসকাস উইথ মি এনি টাইম অর কন্ট্যাক্ট উইথ মি, আই উইল ট্রাই টু হেল্প ইউ। ওকে, থ্যাংক ইউ।